মনে করে বলুন তো, আমাদের আধুনিক টেকনোলজি দিয়ে আমরা এমন কিছু কি বানাতে পেরেছি যেটা 4,500 বছর ধরে টিকে থাকবে? আজ থেকে 4,500 বছর আগে তৈরি করা মিশরের গ্রেট পিরামিড অফ গিজা সেটি করে দেখাতে পেরেছে, যেটি কিনা সময়কে হারিয়ে দিয়ে 4,500 বছর ধরে আজও টিকে আছে। আমাদের এই পৃথিবীতে অনেক জায়গাতেই পিরামিড আছে, কিন্তু মিশরের গিজার পিরামিড রহস্যে ভরা। 4,500 বছর আগে তৈরি করা এই পিরামিডের রহস্য আজও বিজ্ঞানীরা সমাধান করতে পারেননি। কিন্তু কেন, আর কি এমন আছে এই পিরামিডে আজও রহস্যই রয়ে গেছে? আর কেনই বা আজও বিজ্ঞানীরা এর সমাধান করতে পারছেন না? মিশরের গিজার পিরামিড প্রাচীনকালের 7টি আশ্চর্যের মধ্যে একটি, যা আজও টিকে আছে। আসলে মিশরের গিজার কাছে 3টি পিরামিড পাশাপাশি রয়েছে। এই 3টির মধ্যে সবচেয়ে ছোট পিরামিডের নাম মেনকাউরে, এটির নাম খাপরে, যার উচ্চতা 471 ফুট, এবং সবচেয়ে বড়টি হলো খুফুর পিরামিড, যার উচ্চতা 481 ফুট। কখনো কখনো এটিকে জিওপসে বলা হয়, তবে জনসমক্ষে এটি দি গ্রেট পিরামিড অফ গিজা বলে অধিক পরিচিত। 2008 সাল পর্যন্ত মিশরে প্রায় 135টি পিরামিড আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ দি গ্রেট পিরামিড অফ গিজা মিশরের তথা বিশ্বের অন্যতম বৃহত্তম পিরামিড। আপনাদের ধারণার জন্য বলে রাখি, ভারতে অবস্থিত তাজমহলের উচ্চতা 240 ফুট, অর্থাৎ গিজার পিরামিড তাজমহলের উচ্চতার দ্বিগুণ, যেটি পৃথিবীর বুকে বানানো সবচেয়ে বড় স্ট্রাকচার বলে বহুদিন ধরে পরিচিত ছিল। আজকের ভিডিওতে আমরা জানব খুফুর পিরামিড বা দি গ্রেট পিরামিড অফ গিজাতে এমন কি রহস্য আছে যেটি আজও বিজ্ঞানীদের মধ্যে চিন্তার কারণ হয়ে আছে এবং যার উত্তর আজ পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ABC বেসিক টিভি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গ্রেট পিরামিডের মূল সমাধি কক্ষ থেকে বিস্তৃত একটি সরু খাদ আকাশের একটি তারার দিকে সরাসরি নির্দেশ করে। এই তারাটি হলো ওরিয়ন বেল্ট বা কালপুরুষে থাকা 3টি তারার মধ্যে একটি। শুধু তাই নয়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওরিয়ন বেল্টের বাকি 2টি তারার পাশের 2টি পিরামিডের মাথার সঙ্গেও সমান, যেটিকে ওরিয়ন কোরিলেশন থিওরিও বলা হয়। এখন প্রশ্ন হলো, সেই সময় মানুষ কম্পাসের ব্যবহার জানতো না, তাহলে কিভাবে এত সঠিকভাবে পিরামিডগুলিকে তৈরি করা হয়েছিল এত নিখুঁত মাপ করে? যার 3টি পিরামিডের মাথা ওরিয়ন বেল্টের 3টি তারাকে নির্দেশ করে, আর কেনই বা করে? আমাদের পৃথিবীর ম্যাপকে যদি সমানভাবে রাখা হয়, তবে তার ঠিক মাঝখানে যদি একটি পয়েন্ট করা হয়, তবে সেই পয়েন্টটি হলো এই পিরামিডের অবস্থান। রহস্যের ব্যাপার হলো, পিরামিড আজ থেকে প্রায় 4,500 বছর আগে বানানো হয়েছিল এবং সেই সময় ধরা হতো পৃথিবী গোল নয় চ্যাপ্টা। তাহলে তখনকার টেকনোলজি কী করে এত উন্নত ছিল যার সাহায্যে পিরামিডগুলিকে একেবারে পৃথিবীর কেন্দ্রে তৈরি করা হয়েছিল? আর এগুলিকে পৃথিবীর কেন্দ্রে তৈরি করার কারণই বা কী? গ্রেট পিরামিডের রহস্য এখানেই শেষ নয়। এই পিরামিডগুলিকে এমনভাবে বানানো হয়েছিল যার 4টি দিক পৃথিবীর 4টি দিকের নির্দেশ দেয়, যথা উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম। সেই সময় এত সঠিক দিক নির্ণয় করে কীভাবে পিরামিডগুলি তৈরি করা হয়েছিল, আর কেনই বা এত সঠিক দিক নির্ণয় করে তৈরি করা হয়েছিল? কি ভাবছেন? আরও আছে ভাবার মতো বিষয়, যেমন এই 3টি পিরামিডের সামনে একটি মূর্তি আছে যেটিকে গ্রেট স্ফিঙ্কস অফ গিজা বলা হয়। এটি সেই সময় ঠিক এই রকম দেখতে ছিল বলে অনুমান করা হয়, যেটি মরুভূমিতে প্রায় 4,500 বছর ধরে হাওয়া এবং বালির সঙ্গে ঘর্ষণে ক্ষয়ে গেছে, যার মুখ একটি মানুষের মতো,
যেটিকে ফেরাও খাপরের মুখের আদলে তৈরি করা হয়েছিল এবং এই স্পিংসের শরীর একটি সিংহের মতো। আশ্চর্যের ব্যাপার হলো, আপনারা নিশ্চয়ই জানেন 21শে জুন সারা বছরের মধ্যে দিন সবথেকে বড় হয় আর রাত সবথেকে ছোট হয়। এই দিন যখন সূর্য অস্ত যায় সেই সময় সূর্য ঠিক এই স্পিংসের ওপর দিয়ে অস্ত যায়, ঠিক এই রকম দেখতে। এটিও একটি আশ্চর্যের বিষয়, এত সঠিকভাবে কি করে স্পিংসটিকে তৈরি করা হয়েছিল প্রায় 4,500 বছর আগে, আর সূর্য অস্ত যাওয়ার সঙ্গে এর সম্পর্কই বা কী? যদিও এই হিসাবগুলির মধ্যে একটু হিসাবের অমিল রয়েছে, তার কারণ এত বছর ধরে পৃথিবীর টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে। আরও অবাক করার ব্যাপার হলো, এই পৃথিবীতে অনেক জায়গাতেই পিরামিড আছে এবং সেই সব পিরামিডগুলি প্রায় একই সময়ই বানানো হয়েছিল এবং সবগুলি প্রায় একই রকমের দেখতে। সেই সময় আজকের মতো কোনো যোগাযোগের মাধ্যম ছিল না, তাহলে তারা কীভাবে এই একই সময় একই রকমের দেখতে পৃথিবীর বিভিন্ন জায়গায় পিরামিডগুলি তৈরি করেছিল? এটিও একটি আশ্চর্যের বিষয়। তাহলে কি তাদের কাছে আমাদের থেকে আরও উন্নত কোনো টেকনোলজি ছিল যার মাধ্যমে এই পিরামিডগুলি বানানো হয়েছিল? আর এর থেকে আরও বড় কোশ্চেন হলো, কেন এই পিরামিডগুলিকে বানানো হয়েছিল? আপনি ভাবছেন সেই সময় পিরামিডগুলি ফ্যারাওদের সমাধিস্থল এবং স্মৃতিস্তম্ভ হিসাবে নির্মিত করা হয়েছিল। মৃতদেহগুলিকে কাপড়ে মুড়িয়ে ওষুধ লাগিয়ে রাখা হতো, যাকে আমরা মমি বলি, যেমনটা আমরা ছোটোবেলা থেকেই সবাই কম বেশি বইতে পড়েছি। তাহলে বলি একটু নড়ে চড়ে বসুন, আসলে এই রকমটা ধারণা করা হয় কারণ মিশরীয়রা বিশ্বাস করত ফ্যারাওরা মৃত্যুর পরও অন্য জগতে বেঁচে থাকেন এবং ফেরাউনের পরবর্তী জীবনে সফল হওয়ার জন্য তাদের কিছু জিনিসের প্রয়োজন হয়, যেমন কাপড়, খাবার, গহনা, বাসন, অস্ত্র ইত্যাদি। সেই সূত্রে পিরামিডের ভেতরে তাদের সমাধিস্থ করা হতো ফেরাউনকে সমস্ত ধরনের তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং ধনসম্পদ দিয়ে, যা তাদের পরবর্তী জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন হতে পারে। যেমন এটি ইঙ্গিত দেয় যে পিরামিডটি মৃত ফেরাওয়ের আত্মাকে সরাসরি দেবতার কাছে পাঠানোর উপায় হিসাবে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। আগেই বলেছি পিরামিডগুলির মাথা সরাসরি ওরিয়ন বেল্টের 3টি তারাকে নির্দেশ করে। এটা মনে করা হয় যে পিরামিডগুলিকে একটি পুনরুত্থান মেশিন হিসাবেও ডিজাইন করা হয়েছিল, যা মৃত্যুর পর ফেরাওরা এই তারায় গিয়ে আশ্রয় নেবেন। এই পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মিশরের দি গ্রেট পিরামিড অফ গিজাতে কোনো মমি পাওয়া যায়নি। যদিও পরবর্তীকালে এটি মনে করা হয় যে সেগুলি হয়তো এত বছর ধরে থাকার ফলে চুরি হয়ে গেছে, যেহেতু সেখানে অনেক মূল্যবান সোনার গহনা রাখা থাকতো। এরপরও একটি বিষয় আর্কিওলজিস্টরা জানতে পারেন, সেটি হলো বেশিরভাগ পিরামিডগুলি সাদা চুনাপাথরের দ্বারা পালিশ করা হয়েছিল। সূর্যের আলো সাদা চুনাপাথরে প্রতিফলিত হতো, যাতে দূর থেকে তাদের একটি উজ্জ্বল চেহারা দেখা যায়। ক্যাপস্টোন সাধারণত শক্ত পাথর, গ্রানাইট বা বাসাল্ট দিয়ে তৈরি করা হতো এবং সোনা, রৌপ্য বা ইলেকট্রাম দিয়ে প্রলেপ দেওয়া হতো, যার ফলে এটি অত্যন্ত প্রতিফলিত হতো। কিন্তু কেন? অনেক আর্কিওলজিস্টরা মনে করেন পিরামিড সেই সময় একটি বিদ্যুৎ তৈরির মেশিন হিসাবে ব্যবহার করা হতো। তারা মনে করেন সেই সময় মানুষ বিদ্যুতের ব্যবহার জানতো এবং পিরামিডকে বিদ্যুৎ উৎপন্ন করার যন্ত্র হিসাবে ব্যবহার করা হতো। তবে যেহেতু পিরামিড অনেক বছর আগের তৈরি, সুতরাং সেই সময়ের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা করা সম্ভব ছিল না। বিতর্ক যাই হোক, প্রশ্ন অনেক, আর আজও সঠিকভাবে এই সব রহস্যের সমাধান করা সম্ভব হয়নি। আর এই সব রহস্য থেকেও বড় প্রশ্ন হলো, পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল? আসলে পিরামিড তৈরি করতে বড় বড় পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল। পিরামিডগুলিতে প্রায় 23 লক্ষ পাথরের ব্লক রয়েছে, যার প্রতিটির ওজন 2 থেকে 30 টন। এমনকি কিছু ব্লক রয়েছে যার ওজন 50 টনের থেকেও বেশি, অর্থাৎ প্রায় 45,000 কেজির কিছু বেশি, যেখানে আজকের প্রযুক্তি দিয়ে 30 টনের বেশি মাল ওঠানো সম্ভব হয় না, সেখানে 4,500 বছর আগে কিভাবে তারা
50 টন পর্যন্ত ভারী পাথর নিয়ে গিয়ে পিরামিড বানিয়েছিল? এবং আপনি জেনে অবাক হবেন, পাথরগুলিকে এমনভাবে বসানো হয়েছিল যার মধ্যে দিয়ে একটি পাতলা কাগজ গলানো সম্ভব হয় না। যখন পিরামিড তৈরি করা হয়েছিল সেই সময় মানুষ লোহার ব্যবহার জানত না, তাহলে এত বড় পাথরগুলিকে এত সূক্ষ্মভাবে কিভাবে কাটা হয়েছিল? এবার বোধহয় ভাবতে ভাবতে মাথার যন্ত্রণা ধরে যাচ্ছে, তাই না? তবে আপনার জন্য বলে রাখি, এইসব প্রশ্নের সঠিক উত্তর আজও বিজ্ঞানীদের অজানা। তবে এটি বিশ্বাস করা হয় যে হাজার হাজার ক্রীতদাসরা বড় বড় ব্লকগুলিকে কাটত, তারপর ধীরে ধীরে পিরামিডের ওপর র্যাম্পের সাহায্যে নিয়ে যাওয়া যেত। এই র্যাম্পগুলি হয় সোজাসুজিভাবে পিরামিডের মাথা পর্যন্ত বিস্তৃত ছিল, নয়তো পিরামিডের গা দিয়ে চক্রাকারে নিয়ে যাওয়া হয়েছিল। একটির ওপর একটি ব্লক সাজিয়ে পিরামিডগুলিকে ধীরে ধীরে নির্মাণ করা হয়েছিল। বিজ্ঞানীরা অনুমান করেছেন যে গিজার গ্রেট পিরামিড তৈরি করতে প্রায় 20 বছরেরও বেশি সময় লেগেছে এবং কমপক্ষে 20,000 শ্রমিক কাজ করেছেন। প্রায় 23 লক্ষ পাথরের ব্লক রয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, এইভাবে পিরামিড বানানো হলে একটি বড় পাথরের ব্লককে কেটে এনে তাকে পালিশ করে পিরামিডের মাথা পর্যন্ত তুলে বসাতে অঙ্কের হিসাবে মোট সময় লাগা উচিত 3 মিনিট। তবেই 23 লাখ পাথরকে 20 বছরের মধ্যে বসিয়ে একটি পিরামিড বানানো সম্ভব ছিল, যেটি বর্তমানে মাত্র 3 মিনিটের মধ্যে করা অসম্ভব। তাহলে পিরামিড কিভাবে বানানো হয়েছিল যেটি বর্তমানেও সম্ভব নয়? এটি বিজ্ঞানীদের আজও ভাবিয়ে চলেছে। অনেক বিজ্ঞানী এটি মনে করেন, যখন এটির প্রাথমিক অবস্থায় তৈরি হয়ে গেছিল তখন শ্রমিকরা পাথরের বাকি অংশগুলিকে তুলতে লিভার হিসাবে ছোট কাঠের লগ ব্যবহার করত। তার প্রথম স্তরের ধাপে মাটি থেকে ব্লকগুলিকে উত্তোলন করেছিল। যখন পাথরটি ওঠানো হতো, এটি প্রথম স্তরে দাঁড়ানো অন্য একটি লিভারের ওপর স্থাপন করা হয়েছিল এবং লিভারটি আবার এটিকে এই স্তর থেকে পরের স্তরে উত্তোলন করত। এবং এটি বলা হয় যে পাথরগুলিকে পিরামিডের স্থল থেকে অনেক দূর থেকে আনা হয়েছিল। কিন্তু কিভাবে? বর্তমানে বলা হয়, পাথরের ব্লকগুলিকে ভাসমান কিছুতে বেঁধে জলে ভাসিয়ে পিরামিডের তৈরি স্থল পর্যন্ত নিয়ে আসা হয়েছিল। যেহেতু পিরামিডের পাশেই নীল নদ ছিল, তাই জলের অভাব হতো না। বর্তমানে পিরামিড কক্ষ থেকে একটি ছবি পাওয়া গেছে, যাতে দেখা যাচ্ছে একটি লোক জল ঢালছে। এর থেকে ধরে নেওয়া হয় ভারী পাথরের ব্লকগুলিকে জলের ওপর ভাসিয়ে নিয়ে আসা হয়েছিল, যদিও এর সঠিক কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। আর যার ব্যাখ্যা পাওয়া যায় না, মানুষ সেখানেই অদ্ভুত কিছুর দ্বারা ঘটার সম্ভাবনার কথা মনে করেন। তাই বর্তমানে অনেকেই মনে করেন, এই পিরামিডগুলি অন্য কোনো গ্রহ থেকে আসা এলিয়ান দ্বারা তৈরি করা হয়েছিল এবং অনেকেই এর সপক্ষ ব্যাখ্যাও দিয়ে থাকেন। তবে এলিয়ান দ্বারা পিরামিড তৈরির তত্ত্ব একেবারেই গ্রহণযোগ্য নয় বলে মনে হয়। আপনি কি মনে করেন? কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। পিরামিডের ভেতরে বিভিন্ন জায়গায় টানেল রয়েছে, কিন্তু এই টানেলগুলি কেন বানানো হয়েছিল তা কেউ জানত না। প্রথমে এটি মনে করা হতো এই টানেলগুলি হাওয়া চলাচলের জন্য বানানো হয়েছিল। আপনি জেনে অবাক হবেন, পিরামিডের ভেতরে সারা বছর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকে, বাইরের তাপমাত্রা যতই কম বা বেশি হোক না কেন। কিন্তু পরে আবিষ্কার করা হয় এর ভেতরে চেম্বারও রয়েছে। এখনও পর্যন্ত মাত্র 3টি চেম্বার আবিষ্কার করা সম্ভব হয়েছে, যার মধ্যে নিচের দিকে আছে বেস চেম্বার, মাঝে আছে কুইন্স চেম্বার এবং সবার ওপরে আছে কিংস চেম্বার। যদিও এর ভেতরে আরও চেম্বার রয়েছে যেগুলিকে এখনও পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। 2011 সালে এক বিজ্ঞানীর দল কুইন্স চেম্বারের ভেতরে ক্যামেরা লাগিয়ে ভেতরে কী আছে তা দেখার চেষ্টা করেন, কিন্তু তারা ভেতরে বন্ধ দেখতে পান। তারপরে তারা পাথরের দেওয়ালে একটি গর্ত করে সেই গর্ত দিয়ে একটি রোবট ক্যামেরার সাহায্যে দেখেন ভেতরে সম্পূর্ণ ফাঁকা, কিন্তু তারপরেই আশ্চর্যজনকভাবে ক্যামেরাটি বন্ধ হয়ে যায়। এরপরেই মিশরের সরকার পিরামিডের ভেতরে কী আছে তার বৈজ্ঞানিক অনুসন্ধান বন্ধ করে দেন, কারণ মিশরের সরকার মনে করেন, যদি পিরামিডের ভেতরে কী আছে তা আবিষ্কার করা হয়ে যায় তবে হয়তো পিরামিডের আকর্ষণ কমে যাবে এবং পিরামিড দেখতে আর ট্যুরিস্ট আসবেন না। এক্ষেত্রে বলে রাখি, প্রতি বছর 14 মিলিয়নের বেশি মানুষ গিজার পিরামিড পরিদর্শন করে,
যা মিশর সরকারের আয়ের একটি বড় অংশ। যাই হোক, গ্রেট পিরামিডের ভেতর উত্তর এবং দক্ষিণ দিকে দুটি ছোট টানেল আছে, যেটি দক্ষিণ দিকের টানেলে ওরিয়ন্ট বেল্টকে নির্দেশ করে এবং উত্তর দিকের টানেল উত্তর দিকের তারাগুলিকে নির্দেশ করে। কিন্তু কেন, যার ব্যাখ্যা আজ পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আজও গ্রেট পিরামিডের অধিকাংশ অংশই অজানা রয়ে গেছে। গ্রেট পিরামিড ভূমিকম্পরোধী হিসাবে বানানো হয়েছিল, যেটি এত বছর ধরে দাঁড়িয়ে আছে ইতিহাসের অনেক রহস্যকে নিয়ে। তবে অনেকেই এই পিরামিডগুলিকে নিকোলা টেসলার টেসলা কয়েলের সঙ্গে তুলনা করে থাকেন। বলা হয় যে টেসলা কয়েলের মতো এই পিরামিডগুলি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হতো। আপনি যদি টেসলা কয়েল সম্পর্কে জানতে চান, তবে আমার এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এই ধরনের আরও অনেক রহস্যে ভরা তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে বেল বাটনটিও প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দ্য গ্রেট পিরামিড অফ গিজা কেন বানানো হয়েছিল আর কীভাবে বানানো হয়েছিল তার রহস্য হয়তো ভবিষ্যতে আবিষ্কার করা সম্ভব হবে। আজকের মতো এইটুকুই, নমস্কার।